سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نبي আমার নূরের ফতুল জগত করলেন ওজালা নবি আমার নূরের ফতুল জগত করলেন ওজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহর ওসিলা অরশি কুরসি লৌহ কলম সৃষ্টি জাহর ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারি মদিনা ইমামুল মুরসালিন তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা জুমার দিনে প্রাণের নবীকে ভালোবেসে বেশি যদি প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি দরুদ পড়তে পারে আমার আল্লাহ খুশি হয়ে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দেয় আপনি ওই পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার আমল নামা থেকে গুনাহ না মুছবে কথা বলেন না কেন এই যে জুমার দিন সাইয়্যিদুল আইয়াম শ্রেষ্ঠ দিন কোন দিন শ্রেষ্ঠ দিন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য সর্বপ্রথম কাজ করতে হবে আপনার সর্বপ্রথম মিশন থাকতে হবে আমার জীবনে কত অন্যায় করেছি কত অপরাধ করেছি কত জুলুম করেছি আমি জুলুম থেকে মুক্তি পেতে চাই গো দয়াল আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন যদি তুমি গুনাহ থেকে মুক্তি পেতে চাও গো আমি তোমাকে ঠিকানা দিয়ে দিলাম সোনার মদিনা মদিনাওয়ালার কাছে চলে যাও মাত্র জুম্মার দিনে 80 বার দরুদ পড়ো কয়বার 80 বার জুম্মার দিনে যদি মাত্র 80 বার দরুদ পড়তে পারো গো তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে বন্ধু সেই পুরো গ্রামের মানুষ রে আমার ভাই আমার বাবাড়া আমার মা আমার বোনেরা সবাইকে বলবো গো হৃদয় খুলে শোনো হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন কেউ যদি প্রত্যেক দিন প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র 1000 বার যদি দরুদ পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না দরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দরুদ জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আর কি লাগে বেশি না আপনি কি হয়ে গেলেন আপনি প্রতি জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়বেন 80 বছরের সগীরা গুনাহ মাফ ছোট ছোট গুনাহগুলি মাফ হয়ে যাবে কি হয়ে যাবে মাফ হয়ে যাবে মাফ হয়ে যাবে আর প্রতিদিন ধারাবাহিকভাবে রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দরুদ পড়তে পারলেই আল্লাহ রাসূল কথা দিয়েছেন
আমার দিকে তাকান, আল্লাহ রাসূল কথা দিয়েছেন যদি প্রতিদিন তুমি 1000 বার দুরূদ পড়তে পারো প্রাণের নবীকে ভালোবেসে, তুমি জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। রাসূলের কথা সত্য না মিথ্যা? সত্য। আরে জোরে বলেন সত্য। এটা কোনো মুসলমান না, আমরা মুসলমান দুর্ভাগ্যজনক হলেও সত্য। আমরা মুসলমান হয়ে এডুকেটেড পারসন হয়ে আমরা অনেক স্কলারশিপ নিয়ে এসে আমরা বলি রাসূল তো আমাদের মতো মানুষ, তার কি ভুল হতে পারে না? আর ইহুদিরা কি বক্তব্য দিচ্ছে আমার দিকে তাকান। ইহুদিরা বলতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আরব কান্ট্রি, হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ, হিজ মাদারস নেম ওয়াজ আমিনা, হিজ ফাদার সে ডাইড বিফোর হি ওয়াজ বর্ন, হি লস্ট হিজ মাদার ইন হিজ চাইল্ডহুড। তিনি বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আল্লাহর প্রিয় হাবিব রহমাতাল লিল আলামিন, তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, তো মজা হয় না? আমি তো আজকে আপনাদেরকে আল্লাহর ওলি বানাইতে হলে আল্লাহর ওলি হওয়ার জন্য কি করণীয় সব রাস্তা দেখিয়ে যাব। সর্বশেষে খাজা গরিবে নামাজের জীবন বৃত্তান্ত থেকে আপনাদেরকে কথা শুনিয়ে ওনার জীবনে থেকে তারপর আজকের মাহফিল সমাপ্ত করব। আমার সাথে লম্বা সময় থাকতে হবে, রাজি আছেন? রাজি। কে কে রাজি? সব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, আল্লাহু আকবার। You are great, everybody. Alhamdulillah. Alhamdulillah. Are you going to say that? You are very strong. আপনার অনেক শক্ত মানসিকতার মানুষ, এটাই সবচেয়ে বড় পাওয়া। আমার এখানে অসংখ্য মানুষ বসে থাকবে কিন্তু আলোচনা মন দিয়ে শুনবে না, এই মানুষ দিয়ে আমার কোনো ফায়দা না। তবে তারপরেও আপনাদের কাছে বলার কোনো প্রয়োজন নেই, তারপরেও আমি আপনাদেরকে বলছি, সম্মানিত উপস্থিতি আলোচনা শুনতে এসছেন, আমি আপনাদের কাছে মেহমান হিসাবে এসেছি। আমি আজকে দোয়া করব, যদিও আমি গুনাগার হয়ে থাকি না, আল্লাহর কাছে প্রিয় হয়েছি জানি না, কিন্তু তারপরেও আজকে আমার দোয়া কিন্তু কবুল হবে। কেন হবে জানে? মুসা নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহ মুসা নবী প্রশ্ন করলেন, আল্লাহ আপনি খুশি হলে কি করেন? আমি যখন খুশি হই পৃথিবীতে বৃষ্টি পাঠাই। আল্লাহ আপনি যদি আরো বেশি খুশি হন তখন কি করেন? বাবা মার কোল জোরে পাঠিয়ে দিই কন্যা সন্তান। আল্লাহ আপনি যদি খুশি হন তারপরে কি করেন? কারো বাড়িতে পাঠিয়ে দিই মেহমান। জোরে জোরে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি হয়ে গেল? দরুদ পড়লে আপনার জান্নাত নিশ্চিত, জানেন না? আরে শুধু এখানে খান্ত না, আমি তো এই আলোচনা করার জন্য আজকে আসিনি। তারপরে বলছি জিবরাইল আলাইহিসসালাম কথা দিয়েছেন সকাল টু সন্ধ্যা কোনো টাইম নাই, এনি টাইম 24 আওয়ার্স। আপনি যদি রাসূলকে ভালোবেসে দরুদ পড়তে থাকেন, জিবরাইল কথা দিয়েছে তুমি টেনশন করো না, ফুলচেরাতের পোলটা 30,000 বছরের রাস্তা হবে, চুলের চেয়ে চিকন হীরার চেয়ে ধার হবে, উপরের দিক থেকে আগুন ঝুলন্ত, নিচের দিক দিয়ে আগুন উদিত, এমন ভয়ঙ্কর এক সিচুয়েশন হবে ফুলচেরাতে। আমি জিবরাইল তোমাকে নবীর প্রেমের দরুদ পড়ার কারণে প্রেমিক কে আমি জিবরাইল নিজে হাতে ধরে ফুলচেরাতের পর পার করে দিব। তাহলে আল্লাহর প্রিয় না হলে কিন্তু এত নিয়ামত পাওয়া যায় না, এত নিয়ামত কি পাওয়া যায়? যায় না। আমি দরুদ পড়েছি, আপনারা কিন্তু দরুদ পড়েননি, ভালো করে পড়েননি, হয়তো 2-4 জন পড়েছেন, কিন্তু সবার কাছ থেকে যে দরুদের আওয়াজ, আল্লাহর ওলি হতে হলে কি করতে হয় আপনারা বুঝে নেবেন, তারপরে আমি আমার আলোচনায় ফিরে যাব। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে চা খাওয়ার জন্য নয়, বসে বসে বাদাম খাওয়ার জন্য নয়, বসে বসে চা কফি খাওয়ার জন্য নয়, চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য নয়। হুজুর কেন গো আপনাকে আমাকে জবান দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটু ব্যতিক্রম ভাষায় বলবো, আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে, না হয় আপনারা কোনো আলোচনা শুনে কিচ্ছু নিতে পারবেন না এখান থেকে, কারণ আমরা তো বাংলাদেশেরই মানুষ। প্রত্যেকটা মানুষই এখন উদাসীনতার মধ্যে আছে। কোথায় আছে? উদাসীন মানুষ উদাসীনতার মধ্যে আছে। আপনারা সবাই আমার আলোচনা শুনতে আসছেন, আমার ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, সেই সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন যে হুজুর এটা আমার কাছে গ্রহণযোগ্য নয়, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি আপনাদেরকে বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আমি আসার পরে দেখছেন না অনেকগুলো মানুষ দাঁড়িয়ে ছিল, কিন্তু আমি আসার পরে মনে হলো যেন একটা শুটিং স্পট, এখানে শুটিং চলছে, ওরা শুটিং দেখে চলে গেল, বলে গেল না
অত্যন্ত আফসোস, অত্যন্ত লজ্জাজনক বিষয় এটা যে একজন মুসলমান হয়ে তার ধর্মীয় অনুষ্ঠান থেকে, ধর্মীয় কালচার থেকে দেখে দেখে বাড়ি চলে যাওয়া, এটা অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত আফসোসের বিষয়। আমার দিকে তাকান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, আল্লাহ এদের সম্পর্কে কোরআনে স্পষ্ট করে বলেছেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বরাদ্দ করেছেন, আল্লাহ ওদের জন্য বরাদ্দ করবে। আল্লাহ বলেছেন, ইউ গো টু প্যারাডাইস, আমার মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের ঘোষণা হলো তোমরা জান্নাতে চলে যাও। যারা জান্নাতে যেতে পারবে না, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, বাধ্যতামূলক, এখানে আপনি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বেঈমান কাফির সম্পর্কে আল্লাহ কি বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুভাম মুবিনা, আল্লাহ বলেছেন, দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফিরেরা। এখন বেঈমান কাফিরেরা যখন তাদের ধর্মীয় চর্চা করে, আপনি দেখবেন হিন্দুদের পূজায়, খ্রিস্টানরা যখন তাদের বড়দিন পালন করে, এমনি করে করে দেখবেন তারা তাদের ধর্মীয় কাজে তারা কতটা তৎপর। এবং লেখে রাখে, আপনারা দেখবেন আমরা এগুলো ফলো করি, লেখে রাখে মন্দিরের গেইটে যে মন্দিরের পবিত্রতা বজায় রাখেন। আসলে এখানে তো পবিত্রতা বলতে কিছুই নেই, এই জায়গাটা অপবিত্র এবং যারা এটাকে অনুসরণ করছে তারাও অপবিত্র, ঠিক কিনা বলেন? কিন্তু তাদের কাজে, তাদের এই ধর্মীয় যেই সিস্টেমটা, এই সিস্টেমেটিক ভাবে তারা চলছে, যদিও এটাকে ক্রিয়েট করেছে শয়তান। কে ক্রিয়েট করেছে? শয়তান। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সাইতান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স, ঈমানদারদের প্রকাশ্য শত্রু যেমনি বেঈমানেরা ঠিক তেমনি শয়তান। কিন্তু মুমিন যারা আল্লাহ তাদেরকে পুরো আলাদা করে ফেলেছেন, ওই যে আল্লাহর ওলি, যারা আল্লাহর প্রিয় হয়েছেন, আল্লাহ তাদেরকে পুরো ডিভাইড করে ফেলেছেন। কিভাবে? আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, আল্লাহ বলেছেন, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক, শয়তানের ধোকা মুমিনের জন্য একেবারে দুর্বল, সে হাজার চেষ্টা করলো মুমিনকে আটকাতে পারাতে পারে না। জোরে জোরে কন্যা, ঠিক না? ঠিক না? আরো জোরে বলেন, ঠিক না? বেঠি। যেমন আজকে কিন্তু আপনারা যোদ্ধা এবং আপনারা বিজয়ী যোদ্ধা, আপনারা কিভাবে যুদ্ধ, এখন কিন্তু দেহের যুদ্ধের সময় নেই, এগুলো কিন্তু 61 হিজরিতে ফয়সালা হয়ে গেছে, হইছে কি না? এখন কি আমরা অস্ত্র লয়ে দরদরি করতে হয়, গোলাগুলি করতে হয়, তলোয়ার নিয়ে বের হতে হয়? এখনকার যুদ্ধ হবে শুধু আত্মার যুদ্ধ। আপনারা যারা জান্নাতের বাগানে ফার্স্ট টাইম থেকে চলে এসেছেন, সবাই জিকির করেন, আল্লাহ 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 তানে বহুড়িয়া ডাকে রে বান্দা, তানে বড়িয়া ডাকে হাইরে, তানে বহুড়িয়া ডাকে রে বান্দা, তানে বড়িয়া ডাকে প্রহার বুড়িয়া ডাকিলে রে বান্দা, প্রাণে বহুড়িয়া ডাকিলে রে বান্দা, গহনা করব মহাভো আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله بولين الحمد لله আমি আপনাদেরকে কেন বললাম যুদ্ধা? আজকে এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরেও কিন্তু অনেকে হাঁটছে, চারপাশে হাঁটছে না, আসার সময় দেখলাম ওইদিকে যাত্রা চলছে, আপনাদের ওই 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 দিক দিয়ে আসছি, আমরা কোন দিক দিয়ে আসছি আমি তো রাস্তা চিনি না, দেখছি রাস্তার পাশে যাত্রা হচ্ছে, মানুষ তো বসে আছে আছে, আবার দাঁড়াইও আছে, নাউজুবিল্লাহ বলবেন না। তা আমি বললাম, হায়রে আল্লাহ, এরাও নাকি মুসলমান, নিজেদেরকে দাবি করে। আচ্ছা, আমার কথা কি আপনাদের বুঝতে শুনতে কোনো অসুবিধা হয় নাকি? স্পষ্ট বুঝতে পারেন? আমি কি কথাগুলো বলবো? আপনারা মন দিয়ে শুনবেন তো, শুনবেন এবং ব্রেইনে সেট আপ দেওয়ার চেষ্টা করবেন আমি কি বলি আপনাদেরকে। যে দুরুদ নিয়ে যেইটুকু বলেছি এইটুকু অল্প করে দিব, কারণ বেশি দিলে আপনারা মনে রাখতে পারবেন না। এই যে দুটো হাদিস, জুমার দিনে 80 বার দুরুদ পড়লে 80 বছরের সগিরা গুনাহ মাফ। এখনকার মানুষ তো 80 বছর বাঁচেও না। আর প্রতিদিন যদি 1000 বার দুরুদ পড়তে পারো, তাহলে প্রতিদিন 1000 বার পড়তে পারলে, এভাবে যদি জীবন চলতে পারো, তাহলে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। এবার আসেন বন্ধু, জিকির নিয়ে একটু কথা বলবো। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ,
তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব তোমরা এই জান্নাতের বাগানে বসে বসে আল্লাহর জিকির করো গো আল্লাহ তার চাইতে উত্তম জলসায় বসে তোমার জিকির করবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন তুমি আল্লাহকে যেমন মনে করবে ঠিক আল্লাহ তোমার সাথে তেমনি হয়ে যাবে সুবহানাল্লাহ ও বন্ধু পৃথিবীর কোন মানুষ যদি মনে করে আল্লাহ আমার বন্ধু ঠিকই আল্লাহ তোমার বন্ধু হয়ে যাবে তবে প্রক্রিয়াটা তুমি করতে হবে বন্ধুত্বটা শক্ত করার জন্য হুজুর কেমনে গো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কেমন করে জিকির করব গ কোন অবস্থায় করব কেমন করে করব গ জিকিরের কোন কন্ডিশন নাই পবিত্র অবস্থায় শুধু জিকির করতে থাকবা ফদ কুরুল্লাহ কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো ও কুউদান বসে বসে জিকির করো ওয়ালা জুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র আছে মানুষের মনের গড়ের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির বা এই দেশের মানুষের মনে ময়লা আছে না নাই এত বেশি ময়লা ময়লার ঠেলায় কিন্তু ভালো জায়গা খুঁজেও পাওয়া আল্লাহর হাবিব বলেছেন বেশি বেশি করে জিকির করো ও বন্ধু তোমার মনের ময়লা দূর হয়ে যাবে রে জিকির যখন করবে তোমরা এমন ভাবে জিকির করো মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে জোরে জোরে কন্যা সুবহান বন্ধু যে মানুষ কিন্তু দুই ধরনের দুই রকম প্রত্যেকটা মানুষ কিন্তু ডবল প্রত্যেকটা মানুষ কি আরে হাত তুলে দেখান প্রত্যেকটা মানুষ কি ডবল কেউ কিন্তু সিঙ্গেল নয় একটা হলো তার দেহ মাথা থেকে পা পর্যন্ত বডি যা এই বডিটাকে যেটা পরিচালনা করছে আরেকটা হলো রূহ এটা একটা মানুষ এই মানুষ না থাকলে বাহিরের মানুষ থাকে না এই জন্য আল্লাহর হাবিব বলেছেন জবান দিয়েও জিকির করা যায় অন্তর দিয়েও জিকির করা যায় তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় রে এই জিকির হলো সবচেয়ে উত্তম জিকির জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সবচেয়ে বড় মজার খবর হলো ওই যে আমার দাদা ভাই আমাকে বলেছেন যে আল্লাহর ওলি হতে হলে কি করতে হয় দেখেন বন্ধু আমার নবী বলেছেন কেউ যদি আমাদের মধ্যে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন আল্লাহ তার বান্দার দিকে এক গজ পরিমাণে গিয়ে আসে সুবহানাল্লাহ মজা হয় নাই আর জোরে বলেন না সুবহানাল্লাহ হুজুর এখন আবার কেন জিকির করলেন ওই যে বলেছি বন্ধু পৃথিবীর খোরাক পৃথিবীর দেহের খাবার আপনি যে কোন জায়গায় গেলে খুঁজে পাবেন গো কিন্তু এই ভিতরের মানুষের রুহের খাবার যে কোন জায়গায় গেলে মিলবে না আজকের জান্নাতের বাগান হলো ওই রুহের খাবারের জায়গা আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা নবী তিনি বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নিও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো জান্নাতের বাগানের ফলটা কি গো তখনই আমার নবী জানিয়ে দিয়েছেন একটু আগে যে জিকির করলাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ কারেন্ট মনে হয় আসছে আর কি সম্ভবত
কত অদার্য কর্ম দেখবেন মাথায় ঢুকবেন এখানে চেয়ারা দেখতে পাইছি হ্যাঁ হ্যাঁ দেখবেন আস্তে আস্তে আরো মজার ঢুকবো হ্যাঁ হ্যাঁ এই ওইব একটু পরে আরে কি রে এই আইসে না কেন রে না না মনে হয় যে চ্যানেলটা শেষ কারেন্ট আসছে মনে হয় লাইনে ডিস্টার্ব না আপনারা কিন্তু আবার আমার মাঝখান দিয়ে বক্তব্য দিতে নাম কিন্তু সোজা নামি না যাবো কালকে কালকে পরশু আমি মাথুর ছেড়ে এসে পড়ছি এরাত মাইক ধরলে ছাড়ে না বলবেন মেহমান আসছে বসে থাকবে না আলহামদুলিল্লাহ কর আরে জোরে কর আরে জোরে কয় না আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন আমার দিকে তাকান আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি এক বিঘা পরিমাণ জিকির করতে 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 আল্লাহর দিকে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে জোরে জোরে কন্ন সুবহানাল্লাহ বন্ধু কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আল্লাহকে আপন করে যদি জিকির করতে করতে কেউ যদি এক হাত পরিমাণে গিয়ে যায় আল্লাহর দিকে এক হাত পরিমাণে গিয়ে গিয়ে যায় আল্লাহ আল্লাহর বান্দার দিকে দুই হাত পরিমাণে গিয়ে আসে জোরে জোরে সুবহানাল্লাহ আমার পয়েন্ট গুরু আপনারা মনে রাখবেন কি করবেন আমার পয়েন্ট গুরু আপনারা মনে রাখবেন সবচেয়ে বড় মজার জায়গাটা কিন্তু একটা হাদিস এই বর্ণনাটা কি একটা হাদিস শরীফ থেকে কিন্তু এই বর্ণনাগুলো আমি দিচ্ছি বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছে উম্মত হৃদয় খুলে শোনো গো কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায় জিকির করতে করতে আপনার আজকে হাইটা হাইটা জিকিরের জলসা আসছেন কিনা আপনাদেরকে না বললাম যে ইউ লিসিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে আপনারা যদি আপনার এই দেহটা যে আছে না এই যে আমার দাদার এই মাথা থেকে পা পর্যন্ত এটা আসলেই কিচ্ছু না এটার কিন্তু দুই মিনিটের দুই আনার দামও নাই আমি এই জায়গাটা নিয়ে একটু ওয়াজ করব কারণ আমরা তো আমাদের নিজেকেই চিনি না অন্যকে চিনার চেষ্টা বেশি করি ঠিক কিনা বলেন যে নিজেকে নিজেই চিনতে পারবে নিজেকে নিয়ে অবজারভেশন করতে পারবে তার চেয়ে বড় আল্লাহর ওলি আর কেউ হতে পারে না আমরা নিজেকে বাদ দিয়ে অন্যকে নিয়ে বেশি ব্যস্ত থাকি এই জন্যই আমাদের এত অদ্ভুতন আমার কথা আপনারা বুঝেন আমি যে পয়েন্ট গুলো আপনাদের সামনে তুলে ধরেছি যে খাজা গরিবে নামাজের শানে কেন আজকে মাহফিল হচ্ছে আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে আলোচনা করা তাদেরকে নিয়ে কথা বলা এটাও সাধারণ মানুষের জন্য ইবাদত আর সবচেয়ে বড় মজার খবর কি জানেন সবচেয়ে বড় মজার খবর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও যারা আমার জিকির করছে গোলামি করছে তারা আমার প্রিয় হয়ে গেছে তোমরা সাধারণ মানুষ তোমরা তাদের সাথে যুক্ত হও আল্লাহ বলেছেন কাম টু মাই প্যারাডাইস ওয়াদখুলি জান্নাতি তাদের সাথে আমার জান্নাতে চলে আসো জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহর ওলিদের সাথে প্রেম করলে লাভ না লস আরো জোরে কর না আরো জোরে কর এমপির কথা বলে নাই মন্ত্রীর কথা বলে নাই এসপির কথা বলে নাই ডিসির কথা বলে নাই পৃথিবীর কোন প্রাইম মিনিস্টারের কথা বলেনি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় রে তোমরা সাধারণ মানুষগুলো তোমরা কোন রাস্তা খুঁজে পাও না তোমাদের একটা সোজা রাস্তা হলো রে আমার প্রিয় আলেম এবং ওলিদের সাথে যুক্ত হয়ে যা বুঝেন নাই আল্লাহ বলতেছে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করতেছে পৃথিবীর বুকে আল্লাহর যে বান্দা পাঠিয়েছেন এই বান্দাগুলোর মধ্যে সত্যিকারের ভয় যারা আল্লাহকে করে তারা হলো হক্কানি আলেমরা তো আপনি আলেমদের কথা শুনবেন না কার কথা শুনবেন আপনার একমাত্র বাঁচার রাস্তা জায়গায় হলো এটা কথা কন না কেন আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার ধন আল্লাহ সবাইকে দেয়
কারণ এই ধন পাইলে সবাই খুশি কিন্তু দ্বীনের শিক্ষা কোরআন হাদিসের ইলম আল্লাহ সবাইকে দেয় না যাকে অনেক বেশি ভালোবাসেন তাকেই দেন আর যাকে দেন তিনিই বোঝা বইতে অনেক বেশি ভালো বাসেন ঠিক কি না বলে আরে এখানেই তো শুধু খান্ত নয় আল্লাহ বলেছেন বিহোল্ড বেরিলি দাও ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট এটা আরবিতে যদি আমি ট্রান্সলেট করি লা ইন আলা ইন আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার তো মজা হয় না বন্ধু লবণ না দিলে খাবার মজা হয় না খাবার মজা না হইলে খাওয়া যায় না ঠিক আল্লাহ নবীর প্রেমিক হতে না পারলে কোনদিন আপনার কাছে আমল মজা লাগবে না আর আমল মজা না লাগলে জোর করে পৃথিবীর কেউ আপনাকে আমলে ঢুকাতে পারবে না এই জন্য আপনার আমার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন ভালোবাসা ঠিক কি না বলেন এই হৃদয়টা পাথর যদি ভালোবাসা থাকতো আজকের এই গ্রামের মানুষ কম্পিটিশন করে লটারির মাধ্যমে সে আগে আগে বসতো মানুষ পাউড প্রাউড ফিল করে অহংকার করে আল্লাহ ডাজ ইট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না দেখতে পারেন না ঠিক কিনা বলেন